اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا شر ما قضيت إنك تقضي ولا يقضى عليك وعليكم السلام ورحمة الله وبركاته يقبل البرشرة أمرا رمضاني الشروط পরিকল্পনা করে থাকি ইবাদতের জন্য কিন্তু রমজান মাসে যদি বাসায় গেস্ট কিংবা অন্যান্য বিষয় এসে যায় তখন ওইভাবে হয়তো ইবাদত করা হয়ে ওঠে না সেক্ষেত্রে মনের মাঝে ভয় এসে যায় যে আল্লাহ কি আমায় ইবাদত করার সুযোগ দিতে চাচ্ছেন না এজন্য জন্য এরকম পরিস্থিতির সম্মুখীন করে দিচ্ছেন আমাদের বলে জন্য রমজানে করণীয় বিষয়গুলি যদি বলে দিতেন সংসারে কাজের পাশাপাশি আমরা কিভাবে অধিকারে ইবাদত করতে পারি ফজিলতের মাসে প্রথম কথা হচ্ছে রমজান মাস হচ্ছে ইবাদতের মাস যে রমজান মাসের ইবাদতের সব থেকে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সিয়াম গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সিয়াম সেই জন্য শিয়ামে সিয়াম গুলোকে আমাদের সঠিক সঠিকভাবে তার মানে সিয়াম গুলো যেভাবে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহেবাইকে আমরা যেভাবে পালন করেছিলেন সেভাবে আমরা পালন করব। গিবত থেকে কোন মিথ্যা কথা থেকে বিভিন্ন রকমের কি বলে পাপাচার থেকে যে পাপাচার গুলো আমরা হয়তো অহরহ করে থাকি এরকম কোনো পাপাচার যেন আমাদের দ্বারা না হয় সেটা আমরা লক্ষ্য রাখব রমজান মাস যেন আমাদের একদম যেমন পবিত্র মাস আমরা নিজেরাও যেমন সেরকম পবিত্র থাকতে পারি সেরকম চেষ্টা করব। দু নম্বর হচ্ছে রমজান মাস হচ্ছে কোরআনের মাস যে শহর রমাদান আল্লাহ দিয়ে উনসিলা কোরআন রমজান মাসে যেহেতু কোরআন অবতীর্ণ হয়েছে সেই জন্য আমাদের উচিত আমরা যারা কোরান পাঠ করতে জানি কোরআন পড়তে জানি তারা বেশি বেশি করে কোরান পড়ব যে কোনো দিনের একটা সময় নয় বিভিন্ন সময় ফজরের পরে জহরের পরে আসরের পরে মাগরিবের আগে যে মাগরীবের পরে হয়তো পড়া সম্ভব না শরীর ক্লান্ত হয়ে যায় অনুরূপভাবে না তারাবি নামাজের পরে কিংবা বিভিন্ন সময় আমরা বিভিন্ন সময় আমরা তারা কি বলে কোরআন তেলাওয়াত করব যাতে করে কম করে কয়েক খতম কোরআন আমরা পড়তে পারি রমজান মাসে এক খতম না বরং কয়েক খতম যেন আমরা কোরআন পড়তে পারি তিন নম্বর হচ্ছে এই মাসে আল্লাহ রসুল সাল্লু আলি ওয়াসাল্লাম বেশি বেশি করে সাদকা খায়রাত করতেন জীব আমাদের উচিত হবে এই মাসে বেশি 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 করে সাদকা খায়রাত করা বিশেষ করে আমাদের আশেপাশে যারা গরিব মিসকিন আছে তাদেরকে ইফতার করানো জি আপনি বাড়িতে বসে তাদের ইফতারের ব্যবস্থা করুন কিংবা যে তাদের বাড়িতে আপনি ইফতারের খাবার পৌঁছে দিন কারণ আল্লাহ রসুল সালাম বলেছেন যে ব্যক্তি কোনো ব্যক্তিকে ইফতার করাবে তার সমান তার মানে ওই সিয়াম রাখার জন্য তার যতটুকু সওয়াব হয়েছে নাকি হয়েছে সে ইফতার করানোর জন্য অতটুকু সব মহান আল্লাহ আপনাকেও দেবেন জি এই কাজগুলো আমরা যদি রুটিন মাফিক যদি করি যে আমি প্রতিদিন করে কোরআন পড়ব যে রমজান মাসে আমি কারো গিবত করব না কিংবা যেখানে গিবত হয় সেখানে ওঠা বসা করব না কিংবা কাউকে গিবত করতে বলবো না এই বলার সুযোগ দেব না এরকম আমরা যদি করি তাহলে রমজান মাসটা কারণ রমজান মাসটা শুধু না খেয়ে থাকার নাম নয় যেমন আল্লাহ রসুল বলেছেন মাল্লাম আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি মিথ্যা কথা বলা মিথ্যা কথার উপরে আমল করা কিংবা যে অন্যায় আচরণ করা যদি সে বন্ধ না করে তাহলে তার খাওয়া পান করা ছেড়ে দেওয়াতে কোনো লাভ নেই বিদায় মহান আল্লাহ কিন্তু আমরা খোদায়ে থাকব পিপাসায় থাকব আর খোদার পিপাসায় থেকে আমাদের কষ্ট হবে এটা কিন্তু মহান আল্লাহ চান না মহান আল্লাহ চানলা আনলাকুম তাততাকুন আমরা যাতে করে পরহেজগার হই আমাদের অন্তরে যেন যে তাকওয়ার সৃষ্টি হয় যে আমরা যেন মানবগুলো আমাদের মধ্যে যে পশুত্ত রয়েছে সেই পশুত্তটাকে আমরা যেন দূর করে আমাদের মাঝে যেন ফেরেশতা তুললো কিছু যে আচরণ আমাদের মধ্যে আনতে পারি এটা হচ্ছে আসল উদ্দেশ্য বিদায় উদ্দেশ্য সফল করার জন্য যা কিছু করার মাসে আমরা কোনো অন্যায় আচরণ করব না কেউ যদি যেমন আল্লাহ যদি তোমার সঙ্গে কথা বলে তাহলে তুমি বলো ভাই আমি সাইম আমি রোজাদার আমি রোজা রেখেছি বেদায় তুমি আমাকে কটু কথা বললে আমি তোমাকে কটু কথা বলতে পারি না এইভাবে আমরা যদি রমজান মাসটাকে পার করতে পারি তাহলেই আমাদের জন্য রমজান মাসটা কি হবে সার্থক হবে নচেত দেখা যাবে রমজান মাসের আগে যেমন ছিলাম রমজান মাসে আমরা যদি সেরকমই থেকে যাই তাহলে কিন্তু রমজান মাসকে পেয়েও কিন্তু কোনো লাভ হবে না যেমন আল্লাহ রসুল বলেছেন ওই ব্যক্তি হতভাগা যে রমজান মাসকে পেল অথচ তার পাপ গুলোকে ক্ষমা করিয়ে নিতে পারলো না বেঁধে আমাদের উচিত হবে বেশি বেশি করে তহবা ইস্তিক ফার করা বেশি বেশি করে জিকির আজকার করা কোরআন তেলাওয়াত করা যে এভাবে আমরা রমজান মাসটাকে পালন করলি ইনশাআল্লাহ রমজান মাসের যে কর্তব্য সে কর্তব্যটা অনুষ্ঠানটা আমরা পালন করবো